নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। শীতকালীন নানা রকম সবজি দিয়ে অনেকেই অনেক রকমের পরোটা বানিয়ে থাকেন, যেমন বিট গাজর, ফুলকপি, রাঙা আলু, পালং শাক। তবে সবথেকে বেশি জনপ্রিয় মেথি পরোটা। এই মেথি পরোটাও আবার অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। তো আমি কিভাবে বানাই সেটাই আজকের ভিডিওতে দেখাবো। মেথি পরোটা বানাবার জন্য ফ্রেশ মেথি পাতা নিয়েছি 100 গ্রাম। মেথি পরোটা বানাবার জন্য সবসময় চেষ্টা করবেন এরকম ফ্রেশ পাতা ব্যবহার করার, যাতে পরোটা খুব সুস্বাদু হয়। একটা ফ্রাইং প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম করে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ে ভাজলে এর স্বাদ আর গন্ধ আরো ভালো হয়। তারপর দিচ্ছি মেথি শাক। মেথি শাকটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা নরম হয়ে যাবে আর পরিমাণে কমে আসবে। এখন শাকটা আরো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। না ঢাকা দিয়ে যদি শুধুমাত্র নাড়াচাড়া করে ভাজা হয় তাহলে শাকটা নরম না হয়ে ছিবড়ে হয়ে যেতে পারে, তাতে খেতে ভালো লাগবে না। এবারে ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। তারপর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা পাত্রে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, 7 মতো নুন, অল্প চিনি, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, অল্প একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবারে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিচ্ছি দিয়ে ভেজে রাখা মেথিশাক। এবারে মেথিশাকটাও এর সাথে ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। গরম জল দিয়ে না, এটা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নেব। সাধারণ লুচি পরোটা যেরকম মাখা হয় সেরকম ভাবেই এটা মেখে নিতে হবে। আমি এখানে পরোটার জন্য ময়দা ও আটা ব্যবহার করেছি, তো আপনারা শুধুমাত্র ময়দা অথবা শুধুমাত্র আটা নিতে পারেন। আর মাখা হয়ে গেলে আরো একটু ঘি এতে মাখিয়ে দিই। তারপর ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেস্ট রেখে দেব। মিনিট পর এটা সেট হয়ে গেছে। এখন এটা থেকে লেচি কেটে নেব। আমার এখানে মোট 7টা লেচি হয়েছে। তারপর চাকিতে অল্প তেল মাখিয়ে গোল করে পরোটাগুলো বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা ত্রিকোণা করে বেলে নিতে পারেন।
এখন তিনটে পরোটা বেলা হয়ে গেছে, তো এবারে এগুলো ভেজে নেব। ফ্রাইং প্যান গরম হলে পরোটাটা দিয়ে দিচ্ছি। এই সময় তেল বা ঘি কিছুই দিইনি, শুকনো খোলায় পরোটাগুলো আগে সেকে নেব। প্রথমে উল্টে পাল্টে পরোটাগুলো ভালো করে সেকে নেব। সবকটা পরোটার দুদিকটা মোটামুটি সেকা হয়ে গেছে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আবারও পরোটাগুলোর দুদিকটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখন সবকটা পরোটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পরোটাগুলো একটা পাত্রে তুলে রাখছি। এই একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল মেথি পরোটা। এই মেথি পরোটা স্কুল, কলেজ অথবা অফিসের টিফিনেও দিতে পারেন। আমার আজকের এই মেথি পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।